জাতীয় জীবনের নতুন রঙের খজায় পড়ায় সাহিত্য কৃষ্টির বরভূমি প্রতিষ্ঠা করা জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর পবিত্র জন্মস্থান বদ্রবাদ টেরার 500 সহদ্র আপির প্রাপ্যোৎসব উপলক্ষে উদুলি মুদুলি পরিবেশের সৃষ্টি হয়েছে। আসলতে এইবার বদ্রবাদ থানত মঙ্গলবারের পর তিনদিনিয়াক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাজরে অনুষ্ঠিত করা হয়েছে গুরুজনার জন্ম জয়ন্তী মহোৎসব। সে জন্ম জয়ন্তী মহোৎসব উপলক্ষে কীর্তনঘর, দৌল মন্দির, পদশিলাত বিগত বছর সমূহর দরে এইবারও রাজ্যখনের ভিন্ন প্রান্তর অহা সহস্রাধিক ভক্ত বন্তি শরাই আগবাই সেবা আগবাই হরিনাম ভকতির রসত বৈকুণ্ঠ পুরী প্রত্যবসতি হয়ে পড়ে বদ্রদ্রব থান। বিভিন্ন কার্যসূচীর সমান্তরভাবে কালি সন্ধ্যা বদ্রদ্রব থানের ভকত দম্বরু নামল গোয়া, দেবেন আতৈ আর যোগেশ বর নামল গোয়াই আরম্ভ করা বন্তি প্রজ্বলনের পশতেই কীর্তনঘরের হাতীপুখুরী, আকাশী গঙ্গা, দৌল মন্দির, নৈমিষা ক্ষেত্র, সতীরাধিকা ক্ষেত্র, পদশিলার ফলগুড়ি আর নরুয়া সত্রর প্রতিঘর গৃহস্থর পদূলিয়ে পদূলিয়ে জ্বলি উঠা হেজার হেজার প্রদীপর পোহর দৃষ্টিনন্দন হয়ে পড়ে গুরুজনার জন্মধান। ইফালে নিশা 9 বজার বদ্রদেবর নরুয়া আর ফলগুড়ি সত্রর ভক্তসকলে পরিবেশন করা শ্যামন্ত হরণ অঙ্কিয়া ভাওনায় আপ্লুত হয়ে আগরণ দর্শক। উল্লেখ্য 2019 বর্ষের পিছতে বদ্রদেবর থানত অঙ্কিয়া ভাওনা অনুষ্ঠিত হওয়া নাছিল। কোভিড পরিস্থিতির বাবে 2 বছরের পিছত এইদরে প্রদর্শিত হওয়া অঙ্কিয়া ভাওনায় উপস্থিত সকলকে মুগ্ধ করবলে সক্ষম হয়। নগাঁওর জয়ন্ত মোদয় প্রতিবেদন, পিআই নিউজ, ট্যান্স রিপোর্ট।